জয় হিন্দ প্লস টু সেকেন্ড ইয়ার সাইকোলোজি সমস্ত ছাত্রছাত্রী মানুষ আজ ফ্রেস্ট ক্লাশ সমস্ত স্বাগত করছি তো সাইকোলোজি যে প্লস টু সেকেন্ড ইয়র পরীক্ষা দুই হাজার তেইশ মশার তো তা আল্প দিন মানে আঠ রু ছু সাতদিন ভিতরে তোমার পরীক্ষাটি আরম্ভ হওয়াপা যাওছি তাসোলোজি পরীক্ষা খুব কম দিন অ তেমন যে ছাত্র ছাত্রী মানে সাইকোলোজি সাবজেক্ট কমপ্লিট করে না সে অধিকর অধিক সেটক প্রাকটিস করার চাইছেন তো সে আমার চ্যানেল সহ যোড়ি রহতু আমি সাইকোলোজি এমিতি ভাবে প্রাটিস সেইবু যা ফলে তা সবু একজামের কোয়েশ্চেন আসলা ভেয়া প্রশ্নকে আমি আলোচনা করা একদম প্রাকটিস হয়ে যাব ঠিক আছে এবং সে বহু ভালো স্কোর্পারে তো আজের ভিডিওরে আমি ইউনিট ওয়ান অর্থাৎ আমার যে অনেক লাইফ স্প্যান ডেভেলপমেন্ট অর্থাৎ জীবনব্যাপী বিভাগ বিকাশ এবং স্বয়ং তথা ব্যক্তিত্ব মানে সেলফ এন্ড পারসনাটি তো এই বিষয়ে বিষয়ের কিছু স্ট কোশ্চেন এমসি ক্যু কোশ্চেন আজের এই ভিডিওরে আমি আলোচনা করা তেমন যে ছাত্র ছাত্রী মানে আজের টপিক উপরে ইন্টারেস্টেড অনেক সে ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখা মোটর অনুরোধ এবং যে চ্যানেলটি সবসক্রাইব করি চ্যানেলটি সবসক্রাইব করে দিয়ে অল নোটিফিকেসন প্রেস করেদিকে তো প্রথম প্রশ্ন দিয়েছে আমি কোন দেখা যে বিকাশ কাহা দ্বারা প্রভাবিত হয়ে থাকে তো এক নম্বর সঠিক উত্তর কম হব না বিকাশ পরিপকন ও শিক্ষণ দ্বারা প্রভাবিত হয়ে থাকে দুই নম্বর প্রশ্ন কু দেখা ধারণার জন্ম পর্যন্ত সময়ের নাম কণ তা কুযায় প্রাক জনন অবস্থা ঠিক আছে তাপরে আমি বর্তমানে এবার তিন নম্বর প্রশ্ন দেখা এটা দেখ কনিসর প্রত্যেক ক্ষেত্রে গুণাৎমক পরনুণ বলে কুহা তিনি নম্বৰ সঠিক উত্তৰ হ'ব বিকাশ কণ হ'ব তাক বিকাশ বুলি কোৱা যায় ঠিক অঁ বৰ্তমান আমি চাৰি নম্বৰ প্ৰশ্নক দেখা যে মনুষ্যৰ ক্ৰমিক ও প্ৰগতিশীল পৰিৱৰ্তনক ক' বুলি কোৱা যায় চাৰি নম্বৰৰ সঠিক উত্তৰ কণ হ'ব তাক বিকাশ বুলি কোৱা যায় ঠিক অঁ তাৰিখ চাৰি নম্বৰ কণ হ'ব বিকাশ হ'ব ঠিক অঁ তাৰপৰা আমি বৰ্তমান পাঁচ নম্বৰৰ প্ৰশ্নক দেখিবা পাঁচ নম্বৰ প্ৰশ্ন দেখোঁ ক'ম কৈছে না স্থূল আৰু সূক্ষ্ম গুণাৎক কৌশল শিশুটিৰ কেও সময়ত দেখা যায় পাঁচ নম্বর সঠিক উত্তর কম হব না শৈশব অবস্থা সময় দেখা যায় ঠিক আছে যে সূক্ষ্ম ও স্থূল গুণাৎমকটি শিশুর শৈশব অবস্থায় দেখা যায় আমি আমি ছ নর দেখিবা দেখা দেখ কম দিয়েছি নিজ প্রতীতি আকর্ষিত প্রবৃতি কণ বুলি কুয়া যায় ছ নম্বর সঠিক উত্তর কম হব আত্মকৈন্দ্রিকতা বলে কুযায় বর্তমানে আমি সাত নম্বর প্রশ্নকে দেখবা যে নবজাত শিশু উদ্দীপক প্রত্যাখা হওয়া স্বচালিত অনুক্রিয়া কু কণ বলে কাত নম্বর পিলাম সঠিক উত্তর কম হব না প্রতীব বলে কুহতি কম হব প্রত ব্রত এর সঠিক উত্তর হব বর্তমানে আমি আট নম্বর প্রশ্ন দেখা যে সামাজিকরণ প্রক্রিয়ার কেউঠারে প্রক্রিয়া কেউঠারে আরম্ভ হয়ে যে গোটে শিশুর যে সামাজিকরণ প্রক্রিয়া তা প্রথমে নিজ ঘরে আরম্ভ হয়ে তো সে কমিটি পরগ সাথে মিশব কমিটি কথা কহব কিখি সেসব প্রথমে তার ঘরে সামাজিক সামাজিকরণটি আরম্ভ হয়ে থাকে ন নম্বর প্রশ্ন কু দেখা কোণী বিশেষ ধরণের ব্যবহার আবিভাব সময় কোণ বলে কুয়া যায় নম্বর সঠিক উত্তর হব না ক্রান্তীয় পর্যায়ে ঠিক আছে তো অপশন নম্বর কো সঠিকৃত রেব বর্তমান আমি দশ নম্বর প্রশ্ন দেখিবা যে জন্ম ঠারু এক সেবা পর্যন্ত বয়স বয়সর শিশু কু কো কুয়া যায় জন্মরু একমাস মানে তাকে আমি কইবা কণে না তাকে আমি নবজাত বলে কোবা কোণ কমে নবজাত বলে কে ঠিক অনেক বুঝি এলাকা তা পরবর্তী প্রশ্নক দেখিবা আমি দশ আমার এগারো নম্বর প্রশ্ন দেখ কোণ না ব্যক্তিত্ব অন্তর্মুখী ও বহিরমুখী রূপে দুইটি শ্রেণীরে কি বিভক্ত করে বহু ইম্পর্ট্যা কোশ্চেন ইউ এর সঠিক উত্তরে হব বার নম্বর প্রশ্ন দেখা মানে বার নম্বর প্রশ্ন দেখ কোণ করছে না ব্যক্তিত্ব আকলন নিমন্তে কালা পরীক্ষণ কি বিকশিত করে বার নম্বর ইম্পর্টা কোশ্চেন পরীক্ষার আসলা পুস্কেন প্রশ্ন কোশ্চেন যা কি কোণ হোচু না রস্কা ঠিক আছে রস্কা এর সঠিক উত্তরে হব বর্তমানে আমি তে নম্বর প্রশ্নকে দেখা ব্যক্তি নিজের শারীরিক মানসিক এবং সামাজিক গুণাবলী সম্বন্ধীয় বিকশিত ধারণা কু কে তো তে নম্বর অপশন গুক আমি দেখিদা দিয়েছি স্বপ্রত্য গুণশীল শীল গুণ ব্যক্তিত্ব অন্যান্য তো এর সঠিক উত্তর কম হব না স্বপ্রত্য এর সঠিক উত্তর হব ঠিক আছে বর্তমানে আমি চৌদ নম্বর প্রশ্নকে দেখিবা চৌদ নম্বর প্রশ্ন দেখো কোণ করছি না হিপোগ্রাটস কেউ প্রাচীন দেশর ভেষজ বিজ্ঞানী থিলে তো অটন্ত ঠিক আছে চৌদ নম্বর সঠিক উত্তর হব না হিপোক্রাটস হচ্ছেন গ্রীস্র ঠিক আছে আমি পনেরো নম্বর প্রশ্ন দেখা নিজ সামর্থ্যক বা্তব রূপ দেওয়া দেবার অভ্যাস কো কুয়া যায় পনেরো নম্বর সঠিক উত্তর কম হব আত্মসিদ্ধি যায় ঠিক আছে তো পিলা মানে আজ্সে আমি এক রু পনের আলোচনা কলু আসন্স আমি আউ পনেরোটি প্রশ্নকে আমি আলোচনা করা তো প্রথম ইউনিটে আমি আপনার তিরিশটি কোশ্চিন সারিদে যে আজের ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখি সে বুঝিপার্থ আজকে আমি কন আলোচনা করলু এইপর চ্যানেল এইপরি বিভিন্ন আপডেট পা চ্যানেলটিকে সবসক্রাইব করে দিয়ে অল নোটিফিকেসন প্রেস করে দিয়ে দেবে ঠিক আছে